বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। তো এই সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়েছে। তোমরা সবাই জানো যে কোভিডের কারণে সিলেবাসের কিছু রদবদল করা হয়েছে এবং কিছু কিছু চ্যাপ্টারগুলোকে বাদ দেওয়া হয়েছে। তো কোন কোন চ্যাপ্টারগুলোকে বাদ দেওয়া হয়েছে এবং কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের আছে যেখান থেকে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, শুরু করা যাক তাহলে আজকের আলোচনা। আজকের আলোচনা আমরা যে বিষয় নিয়ে জানবো সেটা হলো এই মুহূর্তের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা সবাই জানো যে সিলেবাস কমেছে এবং বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টারগুলো বাদ দেওয়া হয়েছে। তোমাদের এই মুহূর্তের আলোচনা যেটা হলো রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স, তোমরা যারা এবছর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য সিলেবাস কোন কোন অধ্যায় কমালো। তোমরা জানো যে তোমাদের বইয়ে মোট 10টা চ্যাপ্টার রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, সমৃদ্ধ জাতিপুঞ্জ, কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ, সরকারের বিভিন্ন বিভাগ, ভারতের শাসন বিভাগ ও রাজ্য শাসন বিভাগ, ভারতের আইন বিভাগ ও রাজ্যের আইন বিভাগ, ভারতের বিচার বিভাগ, আর একটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এর মধ্যে থেকে পরপর তিনটে চ্যাপ্টার, অর্থাৎ 2 নম্বর চ্যাপ্টার যেটাকে বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্ক, 3 নম্বর চ্যাপ্টার পররাষ্ট্রনীতি এবং 4 নম্বর চ্যাপ্টার সম্মিলিত জাতিপুঞ্জ, পরপর তিনটে চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে আমাদের কি কি বাদ গেল? 2 নম্বর চ্যাপ্টার বাদ গেল, 3 নম্বর চ্যাপ্টার বাদ গেল এবং 4 নম্বর, এই তিনটে চ্যাপ্টার বাদ গেল। এবার আমি চলে আসি একটা বইয়ের সাপেক্ষে, আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, সম্পূর্ণ ক্লাস 12 এর যে সিলেবাস রয়েছে, 12 এর সিলেবাসের সাপেক্ষে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো তোমাদের যেটা 2 নম্বর পার্টটা, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, এই যে পার্টটা ফরেন পলিসি এবং ইউএনও, এই যে তিনটে পার্ট, এই তিনটে পার্টকে বাদ দেওয়া হয়েছে এবং বাদ বাকি যে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্টগুলো সেম আছে, প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর এই তিনটে পার্টগুলো থেকে কিন্তু 8 মার্কের প্রশ্ন কিন্তু আসে না। সাধারণত আমরা সবাই জানি 1 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর, এই পার্টগুলো থেকে কিন্তু 8 মার্কের প্রশ্ন আসে। এবার কথা হলো স্যার, তাহলে এই পার্টগুলো থেকে তো শর্ট কোশ্চেন আসে, সেগুলো কোথা থেকে আসবে? দেখো, এই ব্যাপারে এখনো পর্যন্ত কোশ্চেন পেপার নতুন করে পাঠাবে কিনা সে সম্পর্কে কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। তবে হ্যাঁ, যেটুকু তথ্য আমরা জানতে পেরেছি সূত্র মারফত, যেটা হলো যে এইখানে যে নম্বরগুলো দেওয়া আছে, ধরো এই চ্যাপ্টারে শর্ট টাইপের 2 মার্কসের কোশ্চেন দেওয়া আছে, সেগুলো অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার থেকে কিন্তু এক্সট্রা ভাবে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে। তাহলে আমরা যদি টোটাল চ্যাপ্টার ওয়াইজ যাই, আমরা আরেকটা জিনিস দেখে নিই, টোটাল যদি আমরা চ্যাপ্টার ওয়াইজ যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেটা তোমাদের আমি প্রথমেই বললাম, আমাদের যে 10টা চ্যাপ্টার রয়েছে তো এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু 2 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্ক, 3 নম্বর চ্যাপ্টার পররাষ্ট্রনীতি এবং 4 নম্বর চ্যাপ্টার সম্মিলিত জাতিপুঞ্জ, এই তিনটে চ্যাপ্টার বাদ হচ্ছে। অর্থাৎ এখান থেকে কোনো প্রকার শর্ট বা ব্রড তো আসবেই না, আর শর্ট টাইপেরও কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এই হলো মূল ব্যাপার। তাহলে আমাদের যেটা মূল সিলেবাস 1, 5, 6, 7, 8, 9, 10, এই কটা চ্যাপ্টার কিন্তু আমাদের পড়তে হবে ফাইনাল পরীক্ষার জন্য। এই হলো সিলেবাস, এবং তাহলে আমাদের সিলেবাস কতটুকু কমিয়েছে সেটাও বুঝতে পারলাম, কোন কোন জায়গা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। এছাড়াও আমি তোমাদের জন্য বাংলা, ইংরেজি, ইতিহাস আরও বিভিন্ন সাবজেক্টের ইতিমধ্যেই তোমাদের সামনে আমি তুলে ধরেছি বিভিন্ন যে কোন কোন সিলেবাসগুলো, যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। লিঙ্কে ক্লিক করলে তোমরা পরপর সবগুলোই দেখতে পাবে। তো আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, ধন্যবাদ।